ওয়ারিক উৎসার মরফানাতুল্লাহ দিনবুন আপনি জানতে চেয়েছেন আপনার স্বামীর কাছ থেকে জাকাতের অর্থ নিয়ে কাউকে জাকাত দেওয়ার কথা ছিল বা আপনি এমনটি ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু সেই অর্থ আপনি স্বামীর কাছ থেকে নিয়েছেন কিনা নিয়ে সেই ব্যক্তিকে দিয়েছেন কিনা নাকি সেই অর্থটা অন্য কোনো কাজে আপনি খরচ করেছেন সেটা আপনি মনে করতে পারছেন না আপনি জানতে চেয়েছেন যদি আপনি নিয়ে থাকেন আর সেটা অন্য কাজে খরচ করে ফেলেন তাহলে কি গুনাগার হবেন কিনা প্রথমত আল্লা সুহানুহতলা বলেছেন ইন রব্বান আল্লাহ মানুষ যদি ভুলবশত কোনো কিছু করে ফেলে বা ভুলে যায় তো সেটা আল্লাহ সুহানুহতআলা মার্জনা করবেন যদি আপনি ভুলবশত অন্য কাজে খরচ করে ফেলেন তাহলে এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে না জাকাত আদায় হয়নি বা আপনি অন্য কাজে খরচ করে ফেলেছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জাকাত আদায় করতে হবে বিষয়টা এমন নয় যে জাকাতের টাকা আমি অন্য কাজে খরচ করে ফেলেছি বলে আমার জন্য জাকাত মাফ হয়ে যাবে বিষয়টি এমন নয় জাকাতের টাকা আপনি অন্য কাজে ভুলবশত খরচ করার কারণে আপনার গুণা হবে না কিন্তু যখনই আপনি এটা বুঝতে পারবেন যে না আপনি জাকাত আদায় করেননি বা জাকাতের অর্থ যেই কাজে খরচ করা দরকার বা যে জাকাতের যে হকদার তার বরাবর আপনি পৌঁছাতে পারেননি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা যথা শীঘ্রই সে অর্থ ওই হকদার ব্যক্তির কাছে বা জাকাতের যারা হকদার তাদের কাছে পৌঁছাতে হবে যেহেতু আপনি আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন যে আপনি ইচ্ছা পোষণ করেছিলেন কাউকে আপনার স্বামীর কাছ থেকে জাকাতের অর্থ নি তাকে দিবেন সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারেন ওই ব্যক্তিকে আপনি দিয়েছেন কিনা যদি আপনি জাকাতের অর্থ দিয়ে থাকেন ওই ব্যক্তিকে তাহলে জাকাত আদায় হয়ে গিয়েছে আর যদি আপনি অর্থ তার কাছে পৌঁছায় না থাকে না থাকেন সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনি জাকাতের অর্থ আপনি তাকে দেননি হয়তো বা অন্য কোথাও আপনি খরচ করে ফেলেছেন ভুলবশত ইচ্ছা সত্ত্বে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পুনরায় যে অর্থটা আপনার খরচ করেছেন বা যে পরিমাণ সেই পরিমাণ অর্থ বা জাকাতের যে পরিমাণ অর্থ ছিল আপনি অন্য কাজে ব্যয় করেছেন সেই পরিমাণ অর্থ আপনি জাগাত আদায় করে দিবেন এবং আল্লাহ সুহান তা আল্লার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আলম সাহাব ফির